হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে। তো আগামীকাল সন্ধ্যে 6:30 থেকে আমাদের টিম ইন্ডিয়া মারডেকা কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মালয়েশিয়ার বিরুদ্ধে, এবং এই ম্যাচে যে দল জয় পাবে সেই দল কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তানের বিরুদ্ধে। তো প্যালেস্তাইন যেহেতু নিজেদের নামটা উইথড্রল করে নিয়েছে, সেই কারণেই ওয়াকওভার পেয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে তাজিকিস্তান। এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে দেখতে পাবে ইউরো স্পোর্টস নামক চ্যানেলে। আর এই ইউরো স্পোর্টস চ্যানেলটা কিন্তু তোমরা জিও টিভিতেও পেয়ে যাবে, সেক্ষেত্রে মোবাইলেও কিন্তু তোমরা অনায়াসেই সহজেই ফ্রিতে টিম ইন্ডিয়ার এই ম্যাচটা দেখতে পাবে। আর এই টুর্নামেন্টের জন্য মোট 23 জনের একটা ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর এই স্কোয়াডে মোহনবাগান দল থেকে ডাক পেয়েছে মোট 7 প্লেয়ার এবং ইস্টবেঙ্গল দল থেকে ডাক পেয়েছে 3 প্লেয়ার, যেটা কিন্তু বাংলার দলের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের ব্লু টাইগার্সদের কাছে আমাদের সকলের তরফ থেকে অনেক প্রত্যাশা থাকবে। এবার পরের আপডেটটা ব্রাইটেন ওবাখারেকে নিয়ে। তো ইস্টবেঙ্গল জার্সিতে একটা চোখ ধাঁধানো গোল করে ব্রাইটেন ওবাখারে আইএসএল প্রেমীদের মনে কিন্তু অনেকটা জায়গা করে নিয়েছে, যার ফলে আইএসএলের সকল সমর্থকরাই চায় কিন্তু তাদের দলে একবার ব্রাইটেন ওবাখারের মতন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হোক খেলার জন্য। তবে হঠাৎ করেই ব্রাইটকে নিয়ে মোহনবাগানের সাথে একটা লিঙ্ক আপের খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে মন গড়া একটা কাহিনী। ব্রাইটকে সবুজ বেনুর দলে আনা হোক এই প্রসঙ্গে কিন্তু বহুদিন আগেই আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিল, আর সেখানে আমি তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম ব্রাইটকে কিন্তু কখনোই মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে আসবে না, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সবসময় দামি স্ট্রাইকারদের পেছনেই ছোটে। যেখানে দাঁড়িয়ে ব্রাইটেন ওবাখারে ইস্টবেঙ্গল জার্সিতে ভালো পারফরমেন্স করলেও বর্তমানে কিন্তু ব্রাইটেন ওবাখারে 3rd ডিভিশন অথবা 4th ডিভিশনের একটা ক্লাবে খেলছে, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কখনোই ব্রাইটকে অ্যাপ্রোচ করবে না সেটা বলাই যায়। আর জেসন কামিংস বা আর্মান্দো সাদিকু এরা যে লেভেলের প্লেয়ার সেখানে কিন্তু ব্রাইটেন ওবাখারে এদের থেকে অনেকটাই নিচের সারিতে রয়েছে, সেক্ষেত্রে ব্রাইটেন ওবাখারের মোহনবাগানের আসার সম্ভাবনাটা একদমই নেই বললেই চলে। আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আর্মান্দো সাদিকুকে রিপ্লেস করে সেখানে তারা আর্মান্দো সাদিকুর পরিবর্তে জনি কাউকোকে নিয়ে আসবে, সেক্ষেত্রে ব্রাইটের মোহনবাগান দলে যে কোনো জায়গা নেই সেটা কিন্তু বলাই যায়। তবে ইস্টবেঙ্গল কিন্তু ব্রাইটেন ওবাখারেকে অ্যাপ্রোচ করতেই পারে, কারণ ডুরান্ট কাপে সিভেরিওটোরের ফর্ম যথেষ্ট ভালো থাকলেও আইএসএলে কিন্তু যে কটা ম্যাচ ইস্টবেঙ্গলের হয়ে গেছে সেখানে ইস্টবেঙ্গল দলের হয়ে কিন্তু সিভেরিওটোরও খুব একটা ভালো দাগ কাটতে পারেনি, যার ফলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি সিভেরিওটোরকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাহলে কিন্তু তারা ব্রাইটেন ওবাখারেকে অ্যাপ্রোচ করতে পারে। আর ব্রাইটেন ওবাখারে কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলকে ফলো করেন, সেক্ষেত্রে সিভেরিওটোরের রিপ্লেসমেন্ট হিসাবে ব্রাইটেন ওবাখারে কিন্তু অবশ্যই একটা ভালো অপশান হবে ইস্টবেঙ্গল দলের জন্য। এবার পরবর্তী আপডেটটা আমাদের বাঙালি ফুটবলার হীরা মণ্ডলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল জার্সিতে একটা সেরা মরশুম কাটানোর পর বেঙ্গালুরু এফসি দলে যোগ দেয় হীরা মণ্ডল, তবে বেঙ্গালুরু এফসি দলে খুব একটা গেম টাইম কিন্তু পায়নি হীরা, যার ফলে গত মরশুমে আবার হীরা মণ্ডল যোগ দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। এবং গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে হীরা মণ্ডল বেশ কিছু ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে চোটের কারণে তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে খেলার। তবে এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে কিন্তু হীরা মণ্ডল খুব একটা সুযোগ পাচ্ছে না, যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে হীরা মণ্ডলকে। আর এই মুহূর্তে যেমনটা খবর যে কেরালা ব্লাস্টার এফসি দলের ভারতীয় ডিফেন্ডার আইভান বাটলিং চোট পেয়ে এই মরশুমের জন্য ছিটকে যাওয়ার ফলে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু হীরা মণ্ডলকে একটা বড় অঙ্কের অফার করেছে। তবে কেরালা ব্লাস্টার এফসি দলে হীরা মণ্ডলে যোগ দিতে তাকে কিন্তু আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করতে হবে, কারণ এই মুহূর্তে যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার মতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে হীরা মণ্ডলের যোগ দেওয়া উচিত কেরালা ব্লাস্টার এফসি দলে, কারণ কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিলে কিন্তু হীরা মণ্ডল কম বেশি বেশ অনেকটাই গেম টাইম পাবে, যেটা কিন্তু হীরা মণ্ডলের ভবিষ্যতের জন্যই ভালো হবে। এবার পরবর্তী আপডেটটাও কেরালা ব্লাস্টার এফসিকে নিয়েই। তো গতকাল যেমনটা জানা গেছে যে কেরালা পুলিশ কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে কেরালা ব্লাস্টার এফসি ফ্যান্সদের এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য একটা অতিরিক্ত অর্থ দাবি করেছে। তো কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে যেহেতু বেশ প্রচুর পরিমাণে সমর্থক উপস্থিত হয় তো সেই কারণেই কেরালা পুলিশ জানিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট যদি এক্সট্রা পরিমাণ অর্থ তারা কেরালা পুলিশকে প্রদান করে তাহলে কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে কেরালা পুলিশ অতিরিক্ত পুলিশ প্রোটেকশন দেবে, যাতে কেরালা ব্লাস্টার এফসির সমর্থকদের কোনো অসুবিধা না হয়। এবার লাস্ট আপডেটটা মোহনবাগানের এফসির ম্যাচ নিয়ে।
তো মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচটা হওয়ার কথা এই 24 তারিখ ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে। তবে প্রথমত ওই ম্যাচের টাইমিংটা দুপুর 3:30 থেকে থাকলেও পরবর্তী সময় ঘোষণা করা হয়েছে মোহনবাগানের ওই ম্যাচটা 3:30 পরিবর্তে রাত 9:30 করানো হবে। আর এই নিয়েই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা, কারণ একেতেই সেই দিন বিজয় দশমীর অনুষ্ঠান, সেক্ষেত্রে মানুষ দশমীর উৎসবটা পালন করবে নাকি তাদের প্রিয় দলের ম্যাচ দেখবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছে সবুজ বেরুন সমর্থকরা। এর পাশাপাশি আবার যারা ওই দিন ওড়িশাতে খেলা দেখতে যাবে তাদের কিন্তু ওই দিন আর বাড়ি ফেরা হবে না, কারণ 9:30 যদি ম্যাচ হয় তাহলে কিন্তু সেই ম্যাচ শেষ হতে হতে প্রায় 11:30 বা 12:00 কাছাকাছি বেজে যাবে, যার ফলে অত রাত্রে স্টেডিয়াম থেকে বেরিয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড কোনো জায়গাতেই কিন্তু পৌঁছানোটা খুব একটা সম্ভব হবে না। আর ম্যাচের এই রকম টাইমিং নিয়ে কিন্তু যথেষ্ট অখুশি রয়েছে এফসি ম্যানেজমেন্টের ওপর সবুজ মেরুন সমর্থকরা। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগানের এফসির ম্যাচের টাইমিংটা রাত 9:30 রেখে এটা কি সঠিক কাজ করলো এফসি ম্যানেজমেন্ট, এই বিষয়ে তোমার কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা এখন ফেসবুকে এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিতে পারো। আর তোমরা যারা সরাসরি আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে চাও তারাও কিন্তু ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল, তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।